হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন সুস্থ আছেন আমাদের চ্যানেলে আবার আপনাকে স্বাগত জানাচ্ছি আমি আরফুল ইসলাম নিউজ আপ নিউজে বন্ধুরা আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন চাকরির আপডেট এবং বিভিন্ন দেশের বিষয় সংক্রান্ত তথ্য নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য। তো আজকে আপনাদের সাথে কথা বলবো ফ্রান্সের নাগরিকত্ব পাওয়ার উপায় ফ্রান্সের সর্বনিম্ন বেতন কত এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তো আপনার ফ্রান্সে নাগরিকত্ব পাওয়ার যে সহজ দশটি উপায় আছে সেই দশটি উপায় নিয়ে আজকে আপনার সঙ্গে আলোচনা করবো তো বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন নাই আমাদের ছোট্ট পরিবারের সদস্য নেই অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা বন্ধুরা ফ্রান্সে নাগরিকত্ব পাওয়ার দশটি সহজ উপায় নিয়ে আজকে আমরা আলোচনা করবো তো বুঝতেই পারছেন যারা ফ্রান্সে যাওয়ার জন্য রীতিমতো প্রস্তুত এবং ফ্রান্সে গিয়েছেন নাগরিকত্বর জন্য অনেক চেষ্টা করতেছে তাদের জন্য ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের চ্যানেল আমাদের ভিডিওটি দেখছেন বা আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন সবাইকে জানাচ্ছে ভালোবাসা আপনারা জানেন যে দীর্ঘ প্রায় আট মাস হল আমাদের এই চ্যানেলটি ওপেন করা হয়েছে আমরা চেষ্টা করি প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন বিষয় আপডেট নতুন নতুন দেশের নতুন নতুন বিষয় সংক্রান্ত তথ্য আপনাদের দিয়ে থাকি তো আজকে আমরা দশটা বিষয় নিয়ে আস আলোচনা করব যারা ফ্রান্সে যাওয়ার পরিকল্পনা করেছেন বা আগে থেকেই যারা ফ্রান্সে আছেন কিংবা কার্ড বা কোনো বৈধ হওয়ার কোনো পেপার নেই তারা সঠিক জায়গায় এসে আজকে এই তাদের জন্য আজকে মূলত এই ভিডিও তো আজকে আমরা জানাবো যে ফ্রান্সে নাগরিকত্ব পাওয়ার দশটি উপায় বেতন সম্পর্কে তো ফ্রান্সের বেতন কেত ফ্রান্সের নাগরিকত্ব পাওয়ার সহজ উপায়সমূহ ফ্রান্সের সর্বনিম্ন বেতন কেন্দ্র ফ্রান্সের টাকার মান কত ফ্রান্সের কোন কাজের চাহিদা বেশি এবং আমাদের শেষ কথা থাকবে তো ফ্রান্সে আপনার জন্য ফ্রান্সে কোনো পেপার বা কাঠ না খেতে তাহলে নাগরিকত্ব পাওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে কাজ এই কাজের মাধ্যমে আপনি পেতে পারেন ফ্রান্সের নাগরিকত্ব তাই ফ্রান্স নাগরিকত্ব পাওয়ার উপায়সমূহ জানার আগে প্রথমে আপনাদের ফ্রান্স ফ্রান্সের বেতন সম্পর্কে জানতে হবে ফ্রান্সের বেতন নির্ভর করে শহরের উপর ধরেন আপনি ফ্রান্সের প্যারিস শহরে আছেন এবং একটি লিগাল জব করেন তাহলে আপনার বেতন হবে চোদ্দোশো ইউরো থেকে সতেরোশো ইউরো বাংলাদেশ টাকা এক লক্ষ তেষট্টি হাজার থেকে এক লক্ষ পঁচাশ আটানব্বই হাজার টাকা পর্যন্ত বেতন পাবেন কিন্তু কথা হলো আসলে কি সতেরোশো ইউরো পাবেন না এর ভিতরে অনুমানিক তিনশো ইউরোর মতো সরকার ট্যাক্স কেটে নিবে ফলে আপনার বেতন হবে তেরো থেকে চোদ্দোশো ইউরোর মতো থাকবে আর এই সরকারের ট্যাক্স এক একজনের ক্ষেত্রে এক এক রকম দিতে হয় আসলে ট্যাক্স ডিপেন্ড করে আপনি ফ্রান্সের কোন স্টেটে আছেন এবং কাজ করে কত টাকা ইনকাম করছেন এছাড়াও আপনার বউ বাচ্চা আছে কি না এসব কিছুর উপর নির্ভর করে আপনার ট্যাক্স ফ্রান্সের নাগরিকত্ব পাওয়ার দশটা উপায় সম্পর্কে আজকে আমরা আলোচনা করব ফ্রান্স দেশকে আমরা সবাই চিনি ফ্রান্স দেশের নাম জানেন এমন লোক খুবই কম ফ্রান্স বৈধ হওয়ার উপায় হচ্ছে বাংলাদেশ থেকে ফ্রান্সে যোগ ভিসা হয় না এর জন্য কেউ যায় না বাই রুডে কেউ যায় ট্যুরিস্ট ভিসা নিয়ে তো এই ভিসা নিয়ে গেলে তো সেখানে বৈধ হওয়া যায় না এর জন্য প্রত্যেককে বৈধ হতে হয় এবং কাট করতে হয় তো ফ্রান্সে নাগরিকত্ব পাওয়ার উপায়গুলো আজকে আমরা আলোচনা করব। এক নাম্বারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রথম হচ্ছে রিফিউজি স্ট্যাটাস যাকে আমরা কেস বলে থাকি তো এই সিস্টেমের কাজ হলো সেখানে গিয়ে কোনো লয়ার ধরে কেস করতে হয় আর এই কেসের মানে হলো যে তার দেশে সে নিরাপদ না এই জন্য সে ফ্রান্সে গেলে সেখানকার একটা নিরাপদ আশ্রয় নেওয়ার জন্য তো তার এই কেস যদি সেখানকার সরকার গ্রহণ করে বা অ্যাকসেপ্ট করে তাহলে সেখানে নাগরিকত্ব পেয়ে যাবে এটা হচ্ছে এক নাম্বার অপশন দুই নম্বর অপশন হচ্ছে এবং সে কার্ডটি মেয়াদ থাকবে দশ বছর এবং এই কার্ডটি হাতে পেতে তাকে তিন থেকে চার লক্ষ টাকা খরচ করতে হবে যারা কেসে পাশ করেন না বা ফিল করেন না তাদের জন্য দুই থেকে তিন বছর একটি নাগরিকত্ব দেওয়া হয় সেই নাগরিকত্ব নিয়ে তারা কাজ করতে পারে তিন নম্বরে হচ্ছে স্যালারি সিট মানে হচ্ছে ফ্রান্স প্রত্যেকটি কোম্পানি সবাইকে বেতন দেওয়ার সময় একটি সিট দেওয়া হয় যাকে বলা হয় স্যালারি সিট তো আমরা সেখান থেকে প্রত্যেকটি কোম্পানি সেখানকার গভর্নমেন্টকে একটি ট্যাক্স পে করে তো এরকম চব্বিশটি ট্যাক্স পে করলে সেই ট্যাক্সের রিসিট নিয়ে আপনাকে একটি ফাইল জমা করতে হবে সে ফাইল জমা করার ছয় মাস থেকে এক বছরের মধ্যে নাগরিকত্ব পাওয়া যায় আর এই ট্যাক্স পে করে নাগরিকত্ব পাওয়ার সিস্টেমটা পুল্যান্ড পর্তুগাল দুই কান্ট্রিতেই বিদ্যমান দুই দেশেই আছে চার নম্বর হচ্ছে ফর স্টুডেন্ট মানে হচ্ছে যারা ফ্রান্সে পড়তে যায় অথবা কোর্স করতে যায় সেই কোর্স কমপ্লিট করলেই তাকে নাগরিকতা দেওয়া হয় ফ্রান্সের নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে সিস্টেমটি সবচেয়ে সহজ পাঁচ নম্বর হচ্ছে মেডিকেল ইস্যু ফ্রান্সের মধ্যে যাদের নাগরিকত্ব নেই বা পেপার্স নেই বা যারা বৈধ না সবাইকে চিকিৎসা ফ্রি দেওয়া হয় সম্পূর্ণ ফ্রি চিকিৎসা কিন্তু যারা বৈধ এবং যাদের নাগরিকত্ব আছে তাদেরকে তিরিশ পে করতে হয় যদি সত্তর ফ্রি মেডিকেল সিস্টেমটি অনেক লং স্টোরি এটি বলতে গেলে অনেক সময় লাগবে ছয় নম্বর হচ্ছে আপনার সন্তান যদি সেখানে কোনো স্কুল বা কলেজে তিন বছর পড়াশোনা করে তাহলে সন্তান এবং তার প্যারেন্টকে নাগরিকত্ব দেয়া হয় দেন হচ্ছে এবং কোনো দম্পতি সেখানে কোনো বাচ্চা জন্ম দেয় তাহলে সেই বাচ্চা সহ তারা দুজনে নাগরিকত্ব পেয়ে যাবে ফ্রান্সে নাগরিকত্ব পাওয়ার উপায় হচ্ছে স্পেশাল ট্যালেন্ট তো এই স্পেশাল ট্যালেন্ট মানে কী এর মানে হচ্ছে যদি আপনার ফুটবল ক্রিকেট হকি বা ব্যাডমিন্টন যে কোনো খেল খেলাতে আপনার ট্রেনেল থাকতে হয় যেমন ধরুন ফ্রান্সের খেলোয়াড় পুকুরা এম তারা কিন্তু ফ্রান্সের না তারা ওদের ট্যালেন্টের কারণে নাগরিকত্ব পেয়েছে বা সেখানকার নাগরিকত্ব নাগরিক হয়েছেন সবাই যে ফুটবল খেলতে হবে তা সবাইকে যে ফুটবল খেলতে হবে তা কিন্তু নয় আপনার যে কোনো ট্রেনেল থাকলে আপনি সেখানে নাগরিকত্ব পেয়ে যাবেন যেমন স্পেনে যদি কেউ তিন বছর থাকে তাহলে তাকে নাগরিকত্ব দেওয়া হয় কোন কোনো প্রকার ট্যাক্স দিতে হয় না শুধুমাত্র তিন বছর থাকলেই নাগরিকত্ব দেওয়া হয় তবে শুধু তিন বছর থাকলেই হবে না আপনাকে তিন বছর থাকার প্রমাণ দেখাতে হবে যেমন শপিং করার ক্যাশ মেনু এবং ডাক্তার দেখেছেন সেই প্রেসক্রিপশন প্রমাণ সব দেখাতে হবে তাহলে আপনি নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে আর এই একই সিস্টেম ফ্রান্সেও তবে ফ্রান্সে একটু অসুবিধা হচ্ছে ফ্রান্স আপনাকে থাকতে হবে দশ বছর আপনাকে ফ্রান্সে বিনিয়োগ করতে হবে তাহলে আপনি নাগরিকত্ব পাবেন তো সেখানে কত বিনিয়োগ করতে হবে বাংলা টাকায় মিনিমাম চল্লিশ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে নয় নম্বর হচ্ছে ফ্রান্সে নাগরিকত্ব পাওয়ার উপায় হচ্ছে বিয়ে প্রত্যেকটি দেশে এই নিয়মটি আছে সে বিয়ে করলে নাগরিকত্ব পেয়ে যাবে তো মানে হলো যদি আপনি ফ্রান্সে কোনো নাগরিকত্ব আছে বা পেপারপ্রাপ্ত ছেলে বা মেয়েকে বিয়ে করেন সেক্ষেত্রে আপনি ফ্রান্সের নাগরিকত্ব পাবেন তাহলেই হলো ফ্রান্স নাগরিকত্ব পাওয়ার উপায়গুলো আশা করি আপনি সবাই বুঝতে পেরেছেন ফ্রান্সের সর্বনিম্ন বেতন হচ্ছে সর্বনিম্ন বেতনটা পরে বলি বেতন নিয়ে আমাদের কোনো আলোচনা নেই আজকে তো ফ্রান্সের টাকার মান আমরা অনেকেই জানি এক টাকা সমান বাংলাদেশে এক একশো ষোলো টাকা ষাট পয়সার সমান ফ্রান্সের যে কাজগুলোর চাহিদা রয়েছে সেটা হচ্ছে ফ্রান্সের পাইপ ফিটিং রেস্টুরেন্ট হোটেল বা ডাইভিং সব ইত্যাদি কাজের চাহিদা সবচেয়ে বেশি তো বন্ধুরা যারা ফ্রান্সে যেতে চান বা ফ্রান্সে যাওয়ার পরিকল্পনা করতেছেন তাদের জন্য মাথায় রাখা উচিত যে ফ্রান্সে যে আপনার নাগরিকত্ব পাওয়া যে শহরদশ্টি উপায় সম্পর্কে আজকে আমরা জানালাম তো পরবর্তীতে আমরা এরকম ভিডিও আবার নিয়ে হাজির হবো সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা রাখি ভিডিওটি ভালো লেগে থাকে লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ